ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال عز من قائل يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تعالى يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين انا ابي عن سعيد بن زيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا وضوء لمن لم يذكر اسم الله عليه رواه الترمذي وابن ماجه যাবতীয় শুকর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার বিশেষ মেহরবানিতে আমরা সালাতুল জুমায় আজকে উপস্থিত হতে পারলাম। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহীকে শুকর আদা করে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মহতারাম ভাই সকল, আজকে আমরা জুমার খুতবার প্রথমে উযু সংক্রান্ত কিছু আলোচনা করব ইনশা আল্লাহ তাআলা। উযু এমন একটি ইবাদত, এটা এমন একটি বিষয় যেই উযু পরিশুদ্ধ না হলে, উযু সুন্দরভাবে না হলে আপনার কোনো সালাতেই কবুল হবে না। এমনকি ইবাদত করতে গেলে বিশেষ কিছু ইবাদত যেমন নামাজ পড়া, কাবা ঘরে তাওয়াফ করা, কোরআনুল করিম তিলাওয়াত করা, হ্যাঁ জানাজার নামাজ পড়া ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলির ক্ষেত্রে উযু করা অবশ্যম্ভাবী, অবশ্যই আপনার উযু থাকতে হবে। সেই উযু করার নিয়ম এবং পদ্ধতি আমাদের জানা দরকার। কোরআনুল করিমে সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য ঘোষণা করছেন, আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলা সলাত, হে ইমানদারগণ যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, হে ইযা আরাদতুমুস সলাত অর্থাৎ নামাজের জন্য যখন ইচ্ছা পোষণ করবে, ফাগসিলু উযুহাকুম তখন তোমরা তোমাদের চেহারা মণ্ডলে ধুয়ে নাও, ওয়াম কি ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক দুই হাত কনুইসহ ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম তোমাদের মাথা মসাহ করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন দুই পা গিরাসহ ধৌত করো। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিস উল্লেখ করলেন এবং এই স্পষ্ট প্রকাশ্য চারটি জিনিসের পাশাপাশি আরও দুটি জিনিস এখানে লুকায়িত আছে এই আয়াতের ভিতরেই। এজন্য উজুর মধ্যে ফরজ কাজ মোট ছয়টি। এক নম্বর যে আপনার চেহারা মণ্ডলী ধৌত করো, দুই নম্বর দুই হাত কনুই সহ ধৌত করো, তিন নম্বর মাথা মসে করো, চার নম্বর আপনার দুই পা গিরা সহ ধৌত করো, পাঁচ নম্বর হলো তারতিব রক্ষা করা। তারতিব মানে যেই অঙ্গ ধোয়ার পর যেই অঙ্গ ধুইতে বলা হয়েছে, যে কাজ করার পর যে কাজ করতে বলা হয়েছে ওই নিয়ম মাফিক করা। যেমন আল্লাহ প্রথমে বলেন তোমার চেহারা ধো, এরপরে হাত ধোয়। এখন যদি কেউ আগে হাত ধোয়, পরে মুখ ধোয়, পরে চেহারা ধোয়, এটা কি উযু হবে? হবে না। কারণ এই তারতিব, এই নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন যেটার পরে যেটা ধুইতে বলেছেন এটা করাও ফরজ। এবং ষষ্ঠ নম্বরে যেটা, সেটা হলো আল মুওয়ালাত। মুওয়ালাত মানে কন্টিনিউ করা, অর্থাৎ আপনি একটা অঙ্গ ধৌত করে আর একটা অঙ্গ এর পর পরেই ধুবেন, এখানে কোনো দেরি মানে অনেক দেরি না করা, সামান্য একটু দেরি এটা তো কোনো বেশি নয়, কম বেশি নয়, কোনো সমস্যা নেই। কিন্তু একটা অঙ্গ ধৌত করে আপনি আর একটা অঙ্গ ধৌত করার মাঝে ব্যাপক সময় যদি রেখে দেন এবং ওই অঙ্গটা শুকিয়ে যায়, তাহলে এটা কখনো আপনার উযু ফরজ কাজ আদায় হবে না। এজন্য কন্টিনিউ করতে হবে, উযু করার মধ্যে একটা অঙ্গ ধুয়ে আর একটা অঙ্গ ধুইতে হবে। বর্তমান আধুনিক জামানায় ফোন মোবাইলের যুগে একটা মনে করেন আপনি মাথা
মসহ করার পর পা ধোবেন। এখন পা ধোয়ার আগেই একটা আপনার টেলিফোন আসলো, টেলিফোন আসলো, অথবা মুখ ধোয়ার পর হাত ধোবেন এই সময় একটা মোবাইল আসলো, আপনি মোবাইলে কথা বলতে 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 মুখ সব শুকিয়ে গেল, এরপরে যদি আপনি হাত ধোন আপনার রুজু হবে না, কারণ আপনার কন্টিনিউ হলো না। তবে হ্যাঁ, যদি মোবাইলটা বের করে বলেন ভাই হ্যালো আমি একটু পরে কথা বলতেছি, আমি এখন উজু করতেছি একটু পরেই কথা বলি, তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তো এই হলো মোটামুটি ছয়টি কাজ ফরজ আপনার আমার অবশ্যই করতে হবে। এবং এখানে কিছু সুন্নত কাজ রয়েছে, যেই সুন্নত কাজগুলি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রমাণিত। যেমন উজু করার শুরুতে বিসমিল্লাহ বলা, হাদিসে এসেছে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা উযুআ লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, যে ব্যক্তি উযুতে বিসমিল্লাহ বলে না, হ্যাঁ তার বলতেছে যে ব্যক্তি উযুতে বিসমিল্লাহ পড়ে না বা বলে না তার উযু হবে না। তিরমিজিতে এবং ইবনে মাজায় এ হাদিস বর্ণিত রয়েছে। তাই হাদিস দ্বারা আপনার আমার এটাতে কী করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। তবে এই বিসমিল্লাহ বলার আগে আরেকটি কাজ করা যেটা আপনার আমার দরকার, সেটা হলো সংকল্প করা, নিয়ত করা। নিয়তটা কী জিনিস? মনে মনে ইচ্ছা, এটার নাম নিয়ত। এজন্য মুখ দিয়ে কোনো বলার প্রয়োজন নাই যে নাওয়াইতু আন আতাওয়াদ্দা, আমি উজু করার জন্য নিয়ত করতেছি, এটা বলতে হবে না। মনে মনে সংকল্প করবেন, এরপর বিসমিল্লাহ বলে হাতের কবজি, এই হাতের কবজি আগে আপনি ধৌত করবেন। এজন্য উজু করার তরিকা, সন্নতি তরিকা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। হযরত হুমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা উজুর পানি নিয়ে এসে উজু করলেন। উজু করার সময় প্রথমে হাতের কবজি তিনি তিনবার ধৌত করলেন, এরপর কুলি করলেন, এরপর নাকে পানি দিয়ে নাক ভালো করে ঝাড়লেন, পরিষ্কার করলেন, তারপর মুখমণ্ডল ধৌত করলেন। এই যে মুখমণ্ডল ধৌত করার আগে এই কাজগুলি, এগুলো হলো সুন্নাত। তা আর মুখমণ্ডল ধৌত করা কি ফরজ? এই মুখমণ্ডল ধৌত করলেন, এরপর তিনি এই প্রথমে ডান হাতের কনুই পর্যন্ত তিনবার ধৌত করলেন, এরপর বাম হাত আপনি অনুরূপভাবে তিনবার ধৌত করলেন, এরপরে মাথা মুছে করলেন, তারপর টাকনু সহ তিনি দুই পা প্রথমে ডান পা এরপরে বাম পা ধৌত করলেন। এরকম করে ধৌত করে তিনি বললেন যে এভাবেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াদ্দা নাহবা উযু ইহাজা, তিনি বললেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি এভাবেই আমাকে যেভাবে তোমরা উযু করতে দেখলে ঠিক এভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করেছেন, বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিমে এই হাদিস বর্ণিত রয়েছে। এই উযু করা আপনার এভাবে শেষ করবেন, এই যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো ধোয়ার ক্ষেত্রে তিনবার করে ধোবেন, আর মাথা মসহ করার ক্ষেত্রে একবার। মাথা মসহ করার পরপরেই কান মসহ করতে হবে। মাথা মসহ করে ওই আঙ্গুল দিয়ে কান, শাহাদাত আঙ্গুল দুটি কানের ছিদ্রে প্রবেশ করিয়ে এরপরে তিনি এই আপনার এই বৃদ্ধ আঙ্গুল দিয়ে কানের পিঠটা মসহ করে দেবেন। কারণ এক হাদিসে এসেছে আল উজনান মিনার রাস, এই কান হলো মাথারই অংশ, মাথা মসহ করার পরপরেই কান মসহ করতে হবে, এরপরে পা ধৌত করতে হবে। এই হলো উজু করার নিয়ম। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার করে, দুইবার করে, তিনবার করে পর্যন্ত ধৌত করেছেন, কিন্তু চারবার ধৌত করা এটা কি নাই, জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বলেছেন যে ব্যক্তি এই চারবার ধৌত করবে ফাকাদ তাআদ্দা ওয়া যালাম, সে ব্যক্তি জুলুম করলো, সীমা লঙ্ঘন করলো, যেটা ইমাম আহমদ এবং নাসাঈ ইবনে মাজায় হাদিস বর্ণিত রয়েছে। উযু করা যখন শেষ হয়ে গেল এরপরে আপনি একটা দোয়া বলবেন। দোয়াটা কি? দোয়াটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। এর পরের অংশটুকু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন, এটা তিরমিজিতে বর্ণিত রয়েছে, এবং এর আগে যে দোয়া এটা সহিহ মুসলিমে এবং ইমাম আহমদ বর্ণনা করেছেন। এই উযু করার পরে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া,
ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ, ইয়াদখুলু মিন আইয়া হাশা, যে দরজা দিয়েই জান্নাতে যেতে চায় যেতে পারবে। আল্লাহর কাছে কামনা করি আল্লাহ এরকম এই সহি পদ্ধতিতে আমাদেরকে উজু করার তৌফিক তুমি দান করো। বলুন আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা جواد كريم ملك بر رؤوف رحيم فاستغفروه إنه هو الغفور الرحيم।